সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কীভাবে নতুন ভোটার অনলাইনে আবেদন করা যায় তাওয়ার মোবাইল দিয়ে বিনা খরচে আপনি বাসায় বসে আপনি নতুন ভোটার হতে পারবেন অনলাইনের মাধ্যমে তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আমাদের কী কী দরকার আমাদের কী কী প্রয়োজন হতে পারে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে প্রথম আবেদন করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে অনলাইন সনদ সদর সংখ্যার যেটা ডিজিটাল আছে ঠিক সেইটা এরপর প্রয়োজন হবে আমাদের সার্টিফিকেট পিএসসি এসএসসি জিএসসি যেটা একটা হলেই হবে আপনি যদি পড়াশোনা না জানেন তবে সমস্যা নেই সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে না তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি চৌথ শ্রেণী পাশ দিতে হবে তাহলে আপনার সার্টিফিকেট সেখানে লাগবে না লাগবে হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের কপি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তার কপি লাগবে এবং আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা অথবা স্ত্রীর আইডি কার্ডের কপি লাগবে তো কথা না আমরা চলুন শুরু করি তো প্রথমে আমরা আমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করলাম এবং আমাদের গুগল ক্রোম ব্রাউজারে জাস্ট আমরা টাইপ করব। এনআইডি এনআইডি কার্ড হোম আপনি যাই টাইপ করুন দেখাটা অটোমেটিকলি আপনার লিস্টে চলে আসবে তো আমি এনআইডি হোম লিখলাম এনআইডি স্পেস হোম নাকি জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করলাম তো দেখেন আমার এনআইডি হোমের ওয়েবসাইট চলে আসছে সার্ভিস ডট এনআইডি ডব্লু ডট গভ এ প্রথম টাইট আমি ক্লিক করবো এটা ক্লিক করার পর পর দেখেন আমার সামনে এই নারি কার্ডের যে মেন সার্ভার সেটা চলে আসছে তো যে ক্ষেত্রে আমার মোবাইল স্ক্রিন সবগুলো কিন্তু পর পর চলে আসছে প্রথমে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন বা যদি আপনার আডি কার্ড থাকে তাহলে আপনি এখান থেকে রেজিস্টার করে আপনার অ্যাকাউন্টটা নিবন্ধন করতে পারেন তো সর্বপ্রথম দেখেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর পাশে থ্রি ডট চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে হোম ফিস ভোটা তথ্য ডাউনলোড এই করে অপশান পাবেন ফিস বলতে আপনার যদি আর্ডি হারিয়ে যায় বা আলি কার্ডে আপনি তথ্য পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার ফি দিতে হয় আর ভোটার তথ্য হচ্ছে যে তথ্য আপনি ভোটার দেখতে চাচ্ছেন যে তার ভোটার নম্বর কত দিয়ে স্লিপ দিয়ে আপনি ভোটার তথ্য ক্লিক করে দেখতে পারেন আর ডাউনলোড আপনি হচ্ছে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পারেন এবং বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা যে ক্ষেত্রে আমাদের নতুন ভোটার আবেদন করবো সেক্ষেত্রে নতুন নিবন্ধনের জন্য আবেদন এটি আমি ক্লিক করব তো এর পর দেখেন নিচে লগ ইন করা আছে এখানে যাচে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজার নেম পাসওয়ার্ড ইত্যাদি নিচে ছবি আছে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে অনেকগুলো এগুলো আমাদের দরকার নেই জাস্ট এখানে আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করে আবেদন করতে পারেন আবেদন করুন এইটা আমি আমরা ক্লিক করলাম তো এখান থেকে দেখেন যে আমাদের অ্যাকাউন্ট নিবন্ধনে একটা অপশান চলে আসলো এখানে আমাদের নাম লিখতে হবে তো পুরো নাম ইংরেজিতে তো আমি এখানে নাম লিখলাম দেখেন আমার কতগুলো অপশান চলে আসছে মানে আমি অটোমেটিকলি অনেকগুলো আইডি কারের কাজ করছি মোবাইল দিয়ে তো যে ক্ষেত্রে আমি নাম লিখবো তো আমি এখানে নাম লেখার জন্য আমি নাম লিখলাম এম ডিজাই ইসলাম আশিক লিখলাম জন্ম তারিখ জন্ম তারিখ আপনার জন্ম তারিখ আপনি দিবেন তো আমি একটা জাস্ট বসিয়ে দিলাম তো এবার ক্যাপসার কোড এটা লিখবেন যেভাবে হুবহু সেভাবে লিখবেন এক্স এফ এক্স কে ওয়াই দিয়ে বলটা ক্লিক করবেন এবার দেখেন একাউন্ট ধরে আপনার মোবাইল নম্বর একটা দিতে হবে সঠিক মোবাইল নম্বর দিন তো আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি এসএমএস যাবে ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তো আমি একটা নম্বর দিলাম কার নম্বর জানি না এরপর বার্তাভাটনটা ক্লিক করবেন এবং দেখেন ছয় সংখ্যার একটা যাচাই কোড চলে আসবে আপনি যে নম্বর দিয়েছেন তেইশ অষ্টাশি তিরাশি তেইশ অষ্টাশি তিরাশি বহলটা বিক্রি করবেন তো এবার অ্যাকাউন্ট নিবন্ধন আপনার ইউজার নেম পাসওয়ার্ড তো আপনি যে কোনো ইউজার নাম দিতে পারেন আপনি করলে মোবাইল নাম্বার দিতে পারেন এখানে এবং নামও লিখতে পারেন তো আমি নাম লিখলাম কয়েকটি সংখ্যা দিলাম এখন পাসওয়ার্ড কয়েকটি সংখ্যা ব্যবহার করলাম দিয়ে বল্টপে ক্লিক করলাম যে ক্ষেত্রে নামটা কেউ ব্যবহার করছে সেক্ষেত্রে আমি আবার পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড লিখে বলটাকে ক্লিক করলাম তো দেখেন আমার অ্যাকাউন্টের নিবন্ধন হয়ে গেছে তো এখান দেখেন বিস্তৃত প্রোফাইল প্রোফাইল দেখুন পাসওয়ার্ড পরিবর্তন করুন লেখা আসছে তো যে ক্ষেত্রে আমার এমন আমার অ্যাকাউন্ট নিবন্ধন হয়েছে সেক্ষেত্রে আমি প্রোফাইল ক্লিক করব প্রোফাইল ক্লিক করে দেখেন ব্যক্তিগত তথ্য প্রথমে এডিট তার ব্যক্তিগত তথ্য তথ্য অনুদান ঠিকানা ঠিকানা তো প্রথমে আমরা যে ক্ষেত্রে আমাদের কোনো তথ্যাকাণ্ড যোগ করা নেই সেক্ষেত্রে আমরা অবশ্যই এডিট টাপে ক্লিক করব এডিট টাপে ক্লিক করলে আমাদের সমস্ত তথ্য লেখার উপযুক্ত হয়ে যাবে তো প্রথমে নাম বাংলায় আমরা টাপে ক্লিক করব এবং এখানে আমাদের নাম লিখব এরপরে লিঙ্গ যে ক্ষেত্রে পুরুষ লিখলাম রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপটা অবশ্যই লিখ টেস্ট করে নেবেন আগে থেকে আমি দিলাম পজিটিভ জন্ম নিন্দন নাম্বার জন্মস আপনার ডিজিটাল সেটা অবশ্যই দেবেন এখানে সতেরো সংখ্যার তো আমি একটা দিয়ে দিলাম জন্মস্থান আপনার জেলার নাম লিখবেন এখানে এর লম্বা লিস্ট কম্পিউটার হলে লিখলেই চলে আসতো কিন্তু এখানে একটু ঝামেলা আপনাকে সার্চ করে খুঁজে বের করতে হবে কোথায় আছে সারা পৃথিবীর নাম এখানে আছে সাতক্ষীরা এবার হচ্ছে পিতা তথ্য যদি আপনার পিতা জীবিত থাকে তাহলে তথ্যগুলো দিয়ে দিবেন আর মৃত হলে ঘর টিকিচিহ্ন দিয়ে তথ্য দিবেন তো আপনার সার্টিফিকেট অনুযায়ী বা আপনার পিতার কার্ড অনুযায়ী যে নাম আছে ঠিক সেই নাম এখানে লিখবেন আমি যেভাবে আছে ঠিক সেভাবে লেখার চেষ্টা করছি আর এই নাম্বারটা এটা না দিলেও সমস্যা নেই আপনার থেকে অবশ্যই দেবেন আমি আমদার একটা দিয়ে দিলাম তো তাহলে নিবে না পঞ্চান্ন সাতাশি চার তো আমি এটা দিলাম যে আমি ডিমো করছি মাতার নাম ঠিক লিখে দেবেন এখানে এবার মাতার ইংরেজি নাম ঠিক যেভাবে আছে আইডি কার্ডে ঠিক সেভাবে লিখবেন তোমার মাতার এনআডি কার্ডে আমি লিখলাম না এবার হচ্ছে যদি পিতামাতাকে মৃত হয় তাহলে অবশ্যই টিক চিহ্ন দিবেন দিয়ে ঠিক মৃত্যুর সাল এখানে অবশ্যই লিখতে হবে ওকে তো আমরা নিচে চলে আসলাম এখানে হচ্ছে বিভাগ বৈবাহিক অবস্থা তো ওখানে স্ত্রীর নাম যদি আপনার স্ত্রী থেকে থাকে তাহলে এখানে নাম লিখবেন তো আমি লিখলাম তা আমার কিন্তু বরাবরই কমপ্লিট তো সব তথ্য পূরণ করা হয়ে গেলে জাস্ট আপনি ওপরে এসে প্রতিটা বিক্রি করবেন এবারে আপনি হচ্ছে শিক্ষা যোগ্যতা শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে আপনি যে শ্রেণী পান সেই শ্রেণী অবশ্যই দিবেন তো আমি এখানে স্নাতক দিলাম পেশা ব্যবসা আপনার অসমর্থতা যদি আপনার শরীর মনে ঝামেলা থেকে থাকে দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অসুস্থতা অন্যান্য থাকে থাকে তাহলে আপনি এখান দিতে পারেন সেটা না থাকলে নয় আপনার শনাক্তকরণ চিহ্ন শনাক্তকরণ চিহ্ন হচ্ছে আপনার গায়ে কাটা ছেঁড়া পোড়া দাগ ইত্যাদি এগুলো হচ্ছে হাতের কবজির নিচে এবং পার কবজির নিচে দাগ চিহ্ন যে থেকে থাকে আপনি এখানে লিখতে পারেন যে বাম পায়ে কাটা চিহ্ন অথবা ডান হাতে একাটা চিহ্ন বাম্বু খোমণ্ডলে কপালে কাটা চিহ্ন এবার ড্রাইভিং লাইসেন্স নম্বর আপনাদের থেকে থাকে সেটা দিতে পারেন পাসপোর্ট নম্বর থাকলে দিতে পারেন এবং ধর্ম ইসলাম এবং টেলিফোন নাম্বার যদি থেকে থাকে আপনি সেটাও এখানে লিখতে পারেন আমার নেই সেক্ষেত্রে আমি এটাকে উপরে এসে পরত্যাটা বিক্রি করলাম এবার ঠিকানা এটা কিন্তু শেষ ধাপ অবস্থা দেশের নাম এখান থেকে অবশ্যই বাংলাদেশ বর্তমানে এবং স্তাহ এখান থেকে একই হয় টেক্সি কেন্দ্র দিন এখানে আছে বিভাগ প্রথমে খুলনা জেলা সাতক্ষীরা উপজেলা কালীগঞ্জ এ নির্বাচন এখান থেকে যদি আপনি পল্লী অঞ্চল আর পল্লী অঞ্চল দেবেন পৌরসভা হলে পৌরসভা দেবেন সিডিকর্শন সিডিকর্ষণ দেবেন আমি যেহেতু পল্লী অঞ্চল ইউনিয়ন সেটা পল্লী অঞ্চল এবার এখান থেকে ইউনিয়ন অনেক সময় ইউনিয়নে ঝামেলা করে সেক্ষেত্রে আপনি উপজেলা একটু একটু ভিন্ন করে দেবেন কিছুক্ষণ পর আবার উপজেলা সড়ক দেবেন দেওয়ার পরেই ইউনিয়ন চলে আসছে কিন্তু আসছে না সেক্ষেত্রে আমরা একটু উপজেলা দিই তো এবার কালীগঞ্জ দিলাম পল্লী অঞ্চল ইউনিয়ন নাম মতুরুষপুর মৌজা সিজোরপুর দিলাম ওয়ার্ড নাম্বার আপনার যে ওয়ার্ড নাম্বার সেটা দেবেন রাস্তা এবং বাসা হোল্ডিং নাম্বার যে হোল্ডিং নাম্বার আমার বাসা আছে অবশ্যই এটা বাংলায় লিখতে হবে আমি এখানে তিনশো বিয়াল্লিশ দিলাম বিয়াল্লিশ পোস্ট অফিস আমার যে পোস্ট অফিস সেটা এখানে দিলাম নিয়ে চলে আসছে পোস্টকার্ড নাম্বার কিন্তু অটো চলে আসছে এবার স্থায়ী ঠিকানা এখান থেকে আমি আবার সিলেক্ট করলাম এখান থেকে জেলা উপজেলা পল্লীয় অঞ্চল ইউনিয়ন মগজা ওয়ার্ড নম্বর রাস্তা সুদুরপুর বাসা হলিং নম্বর তিনশো বিয়াল্লিশ দুই পোস্ট অফিস লিখে দিলাম ও সরি আর এবং ভোটারিয়া ভোটারিয়া কিন্তু মেন আপনার গ্রামের নাম অবশ্যই ভোটারিয়া নামের তালিকা যোগ করবেন আমার কাজ কিন্তু কমপ্লিট এবার জাস্ট ওপরে এসে পরবর্তী টাপে ক্লিক করবেন সেখান থেকে না আবেদনের কাগজপত্রের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই সেক্ষেত্রে প্রবর্তীটা ক্লিক করবেন এবার আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করার জন্য সাবমিট করুন সাবমিটটা ক্লিক করবেন সাবমিট করার পর দেখেন ডাউনলোড এখন চলে আসছে আপনি একটি অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে তা আপনার তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমি ডাউনলোড করে নিলাম আপনার ঠিক একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে অ্যাপ তো ডাউনলোড অ্যাপে ক্লিক করার পরে আপনার পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার পিডিএফ ফাইলটা আপনি যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে এর একচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নম্বরে সাইন করবেন যে কোনো মেম্বার চেয়ারম্যান আপনার এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার অথবা মহিলা মেম্বার তার আইডি কার্ডের নম্বর তার নাম এবং তার শিল স্বাক্ষর মেরে এবং আপনার আবেদনকারের স্বাক্ষর আছে সেটাও জমা দেওয়ার সময় যে কাগজপত্রগুলোর প্রয়োজন হবে তার মধ্যে হচ্ছে যখন আপনি জমা দেবেন আপনার ভোটার আইডি কার্ডের ফটো আবেদন কপি তখন অবশ্যই আপনার জন্মশনের আপনার অনলাইন জন্মশোনাদের কপি নিয়ে যাবেন আপনার যে পাশ আপনি দিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতা সে সার্টিফিকেট নিয়ে যাবেন পিতামাতার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন এবং বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি এছাড়া নাগরিক সংবাদপত্র চেয়ারম্যান কর্তায় প্রত্যয়নপত্র যদি বিবাহিত হয় সেক্ষেত্রে সার্টিফিকেট নিঘনামা এবং রক্তের গ্রুপের কাগজ প্রজন্মে একটা রক্ত ব্লাড টেস্টের রিপোর্ট এবং সর্বশেষ প্রয়োজন হবে আপনার এক ট্যাক্সের কপি আপনার ইউনিভার্সিটার ট্যাক্স দিয়েছেন অথবা কারেন্ট বিলের কপি একটা এগুলো নিয়ে সব একবারে প্রিন্ট আপ করে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে জমা দেবেন তার কয়েকদিন ভিতরে আপনাকে এস এম এস দিয়ে জানানো হবে যে আপনি ভোটের আবেদন করেছিলেন আপনার ছবি তোলা হবে আপনি ছবি এবং ফিঙ্গার দিয়ে আসলেই আপনার আইডি কার্ডটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে তার কিছুদিন পর আপনার এই নম্বরেই এস এম এস আসবে যে আপনার এই নাইডিকেটটা ডাউনলোড করে নিন নির্বাচনের কমিশন ওয়েবসাইটের এ থেকে তো খুব সহজে আপনি ঘরে অবশ্যই ভোটার হতে পারবেন বিনা পরিশ্রমে বিনা খরচে আশা করি বিষয়টা বুঝতে রয়েছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন